আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের সাথে আজ ভীষণ মজার দুটি রুই মাছের ভর্তার রেসিপি শেয়ার করছি এই ভর্তাগুলো খেতে ভীষণই টেস্টি হয় এমন আরও অনেক ধরনের ভর্তার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে ভর্তা প্রেমীরা অবশ্যই একবার ডেসক্রিপশন বক্সটা দেখে নেবেন আমার ভর্তার অন্য রেসিপিগুলো দেখার জন্য এখানে আমি তিন পিস রুই মাছ নিয়েছি এর ভিতরে কিছুটা লবণ এবং কিছুটা হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি মেখে আপনারা পাঁচ থেকে সাত মিনিট রেখে দিতে পারেন তবে আমি এখনই ভর্তাটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি প্রথমে আমি এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সয়াবিন তেল নিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো খুব ভালো করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে এক টেবিল চামচ সরিষার তেল নিয়ে নিচ্ছি এর ভিতরে আমি সাত থেকে আটটা শুকনা মরিচ খুব ভালো করে মুচমুচে করে ভেজে নিয়েছি আপনারা আপনাদের ঝাল অনুযায়ী মরিচের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আমি দুটো ভর্তার জন্যই কিন্তু নিয়ে নেছি। দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ রসুন এই রসুনটাকে আমি হালকা ভেজে নেছি। যখন দেখব হালকা নরম হয়ে গিয়েছে তখনই এর ভিতরে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন একসাথে ভেজে নেছি। হালকা লালচে করে পেঁয়াজ এবং রসুনটা ভেজে নিয়েছি ভাজা হয়ে গিয়েছে আমি এখন তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এমন হবে বাকি যে তেলটা রয়েছে এর ভিতরে হাফ কাপ আমি কলমির শাক দিয়ে দিচ্ছি খুব ভালো করে ভেজে নেছি এর ভিতরে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এতে শাকটার দ্রুত নরম হয়ে যাবে শাকটা যখন নরম হয়ে যাবে তখন এর ভিতরে আগে থেকে যে পেঁয়াজ রসুনটা ভেজে রেখেছিলাম সেখান থেকে তিন ভাগের দুই ভাগ এই শাকের ভিতরে দিয়ে দিচ্ছি আর বাকি এক ভাগ রেখে দিচ্ছি অন্য একটা ভর্তা করার জন্য এখন শাক রসুন এবং পেঁয়াজ একসাথে এক মিনিটের মতো ভেজে আমি এগুলো নামিয়ে এনেছি আমার সব উপকরণ রেডি এখন শুধু ভর্তা তৈরি করব প্রথম ভর্তার জন্য এখানে আমি তিনটা শুকনা মরিচ নিয়েছি খুব ভালো করে মরিচগুলো নরম করে নিয়েছি এর ভিতরে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে যে পেঁয়াজ রসুনটা আমি বাড়তি রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনে পাতা কুচি ধনেপাতার পাতার পরিমাণটা একটু বেশি দিলে মাছের ভর্তা খেতে অনেক টেস্ট হয় আমি মাছগুলো খুব ভালো করে বেছে নিয়েছি এবং টোটাল মাছটা আমার এক কাপের চেয়ে একটু বেশি হয়েছে। আমি অর্ধেকটা এই ভর্তার জন্য দিয়েছি আর বাকিটা অন্য ভর্তার জন্য রেখে দিয়েছি এখন সব কিছু খুব ভালো করে মুথে ভর্তা তৈরি করে নিয়েছি এর ভিতরে যদি রসুনের আস্ত কোনো দলা থাকে সেটাকেও নরম করে নেবেন আমার ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি দ্বিতীয় ভর্তায় চলে যাচ্ছি জন্য আমি চারটা শুকনা মরিচ নিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচের পরিমাণ কিন্তু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এর ভিতরে স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিচ্ছি সাথে এক টেবিল চামচ ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি আর লবণের পরিমাণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে যেহেতু মাছ ভাজার সময় এবং শাকগুলো ভাজার সময় লবণ দিয়েছিলাম এখন সব উপকরণ একসাথে দিয়ে খুব ভালো করে চটকিয়ে নিয়েছি আমার ভর্তাটাও রেডি হয়ে গিয়েছে আশা করছি বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাতে কিন্তু ভুলবেন না ভর্তাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আজকের মতো রাখছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ